আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শেষ হয়েছে, এই নিয়ে চতুর্থ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, এবং সিবিআই এর যে রিপোর্ট সেই রিপোর্ট দেখার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি জানিয়েছেন যে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই, তদন্ত চলুক। এবং আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে বেশ কিছু বিষয় উঠে এসেছে, যার মধ্যে অন্যতম বলা যেতে পারে সাম্প্রতিক কালে যে একটি শর্ট ফিল্ম তৈরি করা হচ্ছে, যেটি মহালয়াতে প্রকাশ হওয়ার কথা ছিল একটি ইউটিউব চ্যানেলে, কিন্তু সেই বিষয় নিয়ে যখন সুপ্রিম কোর্টে শুনানিতে জানানো হয় তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে এটি বন্ধ হওয়া উচিত। এরই পাশাপাশি নির্যাতিতার ছবি এখনও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সমাজ মাধ্যমে ঘুরছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি যেমন তা জানান, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী তিনিও বিষয়টি জানান। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোথাও কি একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে এবং তিনি এই নোডাল অফিসারের কাছে যে কোনো অভিযোগ জমা দিতে পারবেন এই সংক্রান্ত, অর্থাৎ এই যে নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, এবং তিনি আইনি পদক্ষেপ করতে পারবেন। তথ্য প্রযুক্তি মন্ত্রককে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন নোডাল অফিসারকেও নিয়োগ করা হয়েছে। এরই পাশাপাশি এই ধর্ষণ খুন এবং আর্থিক অনিয়ম নিয়ে সিবিআই যে বিস্তারিত রিপোর্ট দিয়েছে, তারপরে সুপ্রিম কোর্টের বক্তব্য যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছিল তাদের নিরাপত্তা নিয়ে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কাজ কতটা অগ্রগতি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন যে 26% কাজ হয়ে গিয়েছে, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে তাহলে 31 অক্টোবরের মধ্যে বাকি কাজ শেষ করতে হবে, যার মধ্যে অন্যতম সিসিটিভি বসানো থেকে শুরু করে মহিলা চিকিৎসকদের জন্য আলাদা বাথরুম, বিশ্রামাগার প্রভৃতি রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার বলে যে না, 15 অক্টোবরের মধ্যেই গোটা কাজ সম্পন্ন হয়ে যাবে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তাদের পক্ষ থেকে বলা হয় 50% কাজ হয়ে যাওয়ার মতন, এবং ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা বসতেও শুরু করেছে বলে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিবিআই আবারও 1 সপ্তাহের মধ্যে তারা তদন্ত করবে, আগামী সোমবার সিবিআই আবার স্টেটাস রিপোর্ট দেবে, আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। আরেকটি বিষয় এক্ষেত্রে ইন্দিরা জয়সিং তিনি তোলেন যে ন্যাশনাল যে টাস্কফোর্স তাতে রাজ্যের কোনো প্রতিনিধি নেই, এবং তাতেও সম্মতি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন যে হ্যাঁ, এটা হওয়া উচিত, এবং সেই মতো কিন্তু একজন রাজ্যের প্রতিনিধি থাকবেন এর পরের থেকে, এমনটা কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে আজকে যে শুনানি হলো, যদিও শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2 নাগাদ, কিন্তু 4:15 পরে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হয়, এবং সেক্ষেত্রে এই শুনানি কিছুটা শুরু হতে দেরি হওয়াতে কিন্তু মহেশ জেঠমালানি তিনি বলেছিলেন যে আজকে যাতে শুনানি না হয়, শুনানি যাতে কাল বা বৃহস্পতিবার করে দেওয়া হয়, কিন্তু প্রধান বিচারপতি বলেন যে না, এই মামলার দিকে গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছেন, এই মামলা লাইভ হচ্ছে, ফলত এই মামলার শুনানি আজকেই হবে এবং সেই মতো শুনানিও শুরু হয়। এবং এই মামলা শুনানিতে দেবাশিস সোম বলে আরেকজনের নাম উঠে আসে, যিনি আরজিকরের ফরেন্সিক চিকিৎসক, তার নাম নিয়েও তার পূর্ণ তদন্ত হওয়া উচিত বলেও কিন্তু আরজিকর হাসপাতালের যে চিকিৎসকের বিরুদ্ধে পূর্ণ তদন্ত হওয়া উচিত, এমনটাও কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ দা, আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে যদি খুব শর্টে বলা হয় যে বেশ কিছু বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা, এবং সেই বিষয়ে রাজ্য সরকারের কাজে কতটা অগ্রগতি হয়েছে, পাশাপাশি নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এক নির্দেশ রয়েছে যাতে এটা না হয়, কারণ এর আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরে একটা নোডাল অফিসার একজনকে নিয়োগ করার কথা বলা হয়, এই বিষয়গুলোর মধ্যে থেকে তোমার এই যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো কোন কোনগুলো উঠে এলো বলে মনে হয়? দেখো, আজকে সুপ্রিম কোর্টের যে বিচারগুলোর উপরে মূলত সুপ্রিম কোর্ট নজর দিয়েছে, এই বিষয়টি হল আজকে নির্যাতিতা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ছবি প্রকাশিত হচ্ছে, আদালতের নির্দেশ এখনো পর্যন্ত প্রকাশিত হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে নোডাল অফিসার নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট, যাতে এই সোশ্যাল মিডিয়ায় যারা
এই তার ছবি এবং তার পরিচয় প্রকাশ করছিল, এই প্রকাশ যাতে আগে না হয় এবং যারা করছে তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়ে নোভাগার অফিসার তিনি তদারকি করবেন। দ্বিতীয়ত আজকে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আজ থেকে বহু বছর আগে ডক্টর চন্দন সেন মার্ডার কেস, ডক্টর চন্দন সেন মার্ডার কেসের বিষয়টি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে দেয়া আছে। এবং ডক্টর চন্দন সেন কেন মার্ডার হয়েছিল, তার সঙ্গে এই নির্যাতিত কেন মার্ডার হলো, এই দুটি বিষয়কে মিলিয়ে আইনজীবী দাবি করেন যে আর্থিক কেলেঙ্কারি বিষয়টিকে চাপা দেওয়ার জন্যই, যেহেতু এরা জানতে পেরে গেছিলেন সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যই কিন্তু এদেরকে খুন করা হয়েছে। যদিও বিচারপতি বলেছেন যে এই বিষয়টি সম্পূর্ণভাবে লিখিতভাবে আদালতে পেশ করতে হবে, তবুও সুপ্রিম কোর্টের মূল নজর হচ্ছে নির্যাতিতার খুন সংক্রান্ত তদন্ত এবং আর্জিকরের আর্থিক দুর্নীতির বিষয়। এই দুটি বিষয়ের উপরেই কিন্তু সিবিআই এর তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়েছে এবং সিবিআই এর পক্ষ থেকে যে তদন্ত রিপোর্ট জমা করেছে তাতে আদালত আপাতত পেশি। তৃতীয়ত যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগদান, রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় যে জুনিয়র ডাক্তাররা সঠিকভাবে পরিষেবা দিচ্ছেন না বিভিন্ন বিভাগে, যদিও তাদের আইনজীবী দাবি করেছেন যে সমস্ত পরিষেবাই তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যদিও সুপ্রিম কোর্ট বলেছেন, মন্তব্য করেছেন চিকিৎসকদের উচিত সব বিভাগের পরিষেবা দেওয়া, কারণ এটাই তাদের কাজ এবং সেই মোতাবেক সুপ্রিম কোর্ট কিন্তু আজকে তার নির্দেশিকা বিশেষভাবে উল্লেখ করেছেন যে তাদের আইনজীবী যে আদালতকে আশ্বস্ত করেছেন সেই বিষয়টি। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বিভিন্ন হাসপাতালগুলিতে সিসিটিভি, ডক্টর রুম, শৌচালয়, নিরাপত্তা এই বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের পক্ষ থেকে একটি লিখিত হলফনামায় কিন্তু একটি রিপোর্ট পেশ করা হয় যাতে বলা হয় 26% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যদিও আদালত তাতে সন্তুষ্ট নয় কারণ তারা আদালত মন্তব্য করেছে যে এত কাজ এত বিলম্বিত হচ্ছে কেন। রাজ্যের পক্ষ থেকে যুক্তি দিয়ে বলা হয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং সরকারি কাজ করতে গেলে যে টেন্ডারের নিয়মে বাধা রয়েছে সেই টেন্ডারিং করার মধ্যে দিয়ে এই কাজকে যাদের বরাদ্দ করা হবে সেই বরাদ্দের কাজ এবং পরবর্তীকালে তা বরাদ্দের পর বাস্তবায়ন করতে যে সময় প্রয়োজন সেই সময়ের জন্য বিলম্ব হচ্ছে। রাজ্যের পক্ষ থেকে হলফনামায় 31 অক্টোবর সেই সময়সীমা দেওয়া হলেও রাজ্যের আইনজীবী আদালতকে আশ্বস্ত করেছে 15 অক্টোবরের মধ্যে এই সমস্ত কাজ আশা করছে রাজ্য সরকার সম্পন্ন করে ফেলবে। আর্জিকরের বিলটি রুম সংক্রান্ত বিষয়ে আদালতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয় যে টেন্ডার প্রসেসিং সম্পন্ন হয়ে গেছে, বাকি কাজটি তারা করবে। আর্জিকর মামলায় এই ঘটনার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা সিবিআই তদন্তের মধ্যে রয়েছেন তারা এখনো পর্যন্ত ওইখানে বহাল প্রক্রিয়াতে তাদের রাখা হয়েছে ডিউটিতে, তাদের সাসপেন্ড করা হয়নি, এমনটাই চিকিৎসকদের আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় এবং সেখানে স্ট্রেট কালচার হচ্ছে বলে তাদের দাবি করা হয়। যদিও আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিবিআই এর পক্ষ থেকে যারা এই তদন্তের মধ্যে রয়েছে বা সিবিআই যাদের সার্চিট করছে যারা এখন ওখানে সাবজিগত অবস্থানে রয়েছে তাদের নাম রাজ্যকে জানাতে, রাজ্য সেক্ষেত্রে উপযুক্ত আইনানের ব্যবস্থা গ্রহণ করবেন। যদিও আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় আপেল চান তাদের দীর্ঘ ছুটিতে পাঠানো হোক এমনটাই তারা দাবি করেছে। সাগর দত্ত হাসপাতালের ঘটনাটি আদালতের নজরে আনলে আদালত বলে তারা আদালত শুধুমাত্র আর্থিকের নির্যাতিতার খুন এবং আর্থিক দুর্নীতির তদন্ত এই দুটি বিষয়ের ওপরই ফোকাস করছে, আপাতত অন্যান্য বিষয়গুলি তারা আবেদনের মাধ্যমে জমা রাখছে, পরবর্তীকালে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আদালতে জানিয়েছে। একদমই ধন্যবাদ পীযূষ, কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আর্জিকরের ঘটনাতে আগামী সোমবার আবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং এক্ষেত্রে সিবিআই সুপ্রিম কোর্টকে আবার একটি রিপোর্ট জমা দেবে সেই সোমবার, এবং এক্ষেত্রে টাস্কফোর্স তারাও একটি রিপোর্ট জমা দেবে
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সিসিটিভি সহ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 26% কাজ হয়েছে, আগামী 15ই অক্টোবরের মধ্যে বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আসছি পরের খবরে। সাগর দত্ত হাসপাতালে ধর্ণা কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখান থেকে দেখা যায় যে এই ধর্ণা মঞ্চ থেকে হঠাৎই লাইট পাখা খুলে নেওয়া হয়, লাইট নিভিয়ে দেওয়া হয়, পাখাও খুলে নেওয়া হয়, ধর্ণা মঞ্চ থেকে খুলে নেওয়া হয়। লজিস্টিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলো পাখা খুলে নিলেও আন্দোলন চলবে এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছেন। সাগর দত্ত হাসপাতালে সেখানে চিকিৎসককে মারধরের অভিযোগ এবং রোগীর পরিবারের পক্ষ পরিবারের লোকজন চিকিৎসককে মারধর করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর এবার জুনিয়র চিকিৎসকদের সেই আন্দোলন মঞ্চ থেকে লাইট পাখা খুলে নেওয়া হয়েছে। জয়ন্ত মজুমদার রয়েছেন। জয়ন্ত, এই যে লাইট পাখা খুলে নেওয়া হলো, কারা খুলতে বলল এবং জুনিয়র চিকিৎসকরা তারাই বা কিভাবে দেখছেন, তারা কি আন্দোলন স্থগিত করবেন নাকি চালিয়ে যাবেন? দেখো, এই মুহূর্তে কিন্তু জুনিয়র চিকিৎসকরা সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে কিন্তু প্রেস মিট করছেন। সেখান থেকে যে দাবি উঠে আসছে, আমি সরাসরি আপডেটটা তোমাকে বলছি যে প্রথমে তোমার প্রথম প্রশ্ন যে কারা খুলতে বললো, এটাই কারণটা অজানা। এক ডেকোরেটর সংস্থাকে দায়িত্ব দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা এবং হঠাৎ করে আজকেই কেন খুলতে বললে, এটাই হচ্ছে জুনিয়র চিকিৎসকদের বড় প্রশ্ন। এবং জুনিয়র চিকিৎসকরা বারবার বলছিলেন ডেকোরেটর সংস্থার কোনো বিল বাকি নেই, আমরা দিনেরটা দিনে দিয়ে দিয়েছি। তারপরে কেন ইচ্ছাকৃতভাবে আজকে খুলে নেওয়া হলো, তাহলে কি ডেকোরেটর সংস্থাকে প্রেশার করা হয়েছিল, সেটা এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে। যদিও পরবর্তীতে এই ঝামেলা মিটে যায়, জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখানোর পর কিন্তু তাদের অবস্থান মঞ্চে যে সমস্ত সামগ্রী খুলে নেবার চেষ্টা করা হয়েছিল সেই সমস্ত সামগ্রী কিন্তু পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এবং তোমার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, জুনিয়র চিকিৎসকরা এর পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করতে চলেছে, সেখানে বলে দিই তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে রাজ্য সরকারের যে আইনজীবী যে প্রশ্ন তুলেছেন আজকে সুপ্রিম কোর্টে, এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে তাদের উপরে সম্পূর্ণভাবে মিথ্যে বলে তারা প্রমাণ বলে দিয়েছেন যে সম্পূর্ণভাবে তাদের উপরে মিথ্যে আরোপ দেওয়া হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটা নিজেদের মধ্যে মিটিং করবেন, তারপরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের মধ্যে একটা প্যানজিবী মিটিং হবে, এবং তারপরে কিন্তু আজকে রাতের মধ্যেই কিন্তু জানানো হবে তাদের পক্ষ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তাদের পক্ষ থেকেও জানানো হবে যে আগামীকাল অর্থাৎ যে মঙ্গলবার আসছে সেই মঙ্গলবারে কর্মসূচি কি হতে চলেছে। কারণ ঋষিকেশ দা, এর আগে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছিল যদি সুপ্রিম কোর্টের যে শুনানি বা রায় সেখানে যদি সদর্থক ভূমিকা না দেখতে পান তারা, তাহলে কিন্তু তারা পূর্ণ কর্মবিরতিতে যাবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এখন এই যে মিটিং চলছে, তাদের যে দীর্ঘ বৈঠক প্রক্রিয়া হবে এবং যে প্যানজিবি মিটিং হবে, তারপরে কিন্তু তারা সিদ্ধান্তে আসবেন তারা আগামীকাল কি কর্মসূচি নিতে চলেছে। একদম জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে, কথা বলছিলাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। ফলত জুনিয়র চিকিৎসকদের তারা কি সিদ্ধান্ত নেন, তাদের পরবর্তী কি কৌশল হবে, আন্দোলন কোন পথে যাবে, সেটা তারা জিডি করে জানাবেন। এখনো পর্যন্ত পরিষ্কার নয় তাদের এই আন্দোলন কোন দিকে যাবে, কারণ একদিকে সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তারা যেমনটা বলছিলেন যে আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু তাদের আবারও জিবি মিটিং হবে এবং সেই বৈঠকের পরে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব সিপি ক্যালকাটা এবং অন্য সবাই উপস্থিত ছিলেন। আজকে মেনলি আমাদের যে বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল এ নিয়ে সমীক্ষা হলো, এখন কি অবস্থা আছে, কোথায় কোথায় এখনো সমস্যা চলছে, এটা নিয়েও ডিএমস এসপিস ফিডব্যাক দিলেন। কোশি থেকে জল ছাড়ার পরে কি আরো অসুবিধা হতে পারে বা প্লাবন হতে পারে এটা নিয়েও আলোচনা হয়েছে। মেনলি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই চারটা জেলার প্রাথমিকভাবে প্লাবনের যে সম্ভাবনা থাকে এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা শাসক এসপিদেরকে বলেছেন অ্যালার্ট থাকতে, এবং লো লাইং এরিয়াতে যারা বসবাস করেন ওরা যাতে সেফার প্লেসে চলে যায় এটা নিয়েও আলোচনা করা হয়েছে।
তাছাড়া আমাদের যে আগে ডিভিসি থেকে জল ছড়ার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্লাবন হয়েছিল, ওই জেলা শাসক এসপি কাছ থেকে ফিডব্যাক নেওয়া হলো। মেনলি হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর আমাদের উত্তর চব্বিশ পরগনায় বনগা, গায়েঘাটা, গোবরডাঙ্গা যেখানে ইনন্ডেশন হয়েছে এই ব্যাপারে ফিডব্যাক পাওয়া গেছে। মূলত যেটা নির্দেশ ছিল কি, যেহেতু অনেক মানুষ এই প্লাবনের বাড়ি ঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, পার্সোনাল বিলঙ্গিংস এই ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জন্য যে রিলিফ অপারেশনস আমরা শুরু করেছি এটা চালিয়ে যেতে হবে যতক্ষণ নর্মালসি পুরোপুরি মানুষের জন্য ক্লোদিংস এর ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, জিআর এর ব্যবস্থা করা, যাদের বাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে ওদেরকে ন্যূনতম তিনটা তারপলিন দেওয়া, যাতে ওরা একটা টেম্পোরারি কিছু অ্যাকোমোডেশন তৈরি করতে পারে, একটু কভার তৈরি করতে পারে, এইসব ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। আরো আমাদের চিন্তা ভাবনা একটু সক্রিয় থাকতে হবে যাতে যারা বিপদের পুরোপুরি সঙ্গে থাকুক এবং ওদের কাছে যে যে আসে। তো মূলত আমরা আমাদের রিলিফ আরজিকর হাসপাতালে যে খুন এবং ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাট এবং এফআইআর দেরিতে করা নিয়ে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কাছ থেকে যে সিসিটিভির হার্ড ডিস্ক সেটি উদ্ধার করা হয়েছে, তিনটি মোবাইল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে, তার ফরেন্সিক রিপোর্ট করানো হয় এবং সেই রিপোর্টও ইতিমধ্যেই সিবিআই হাতে রয়েছে। সেই রিপোর্ট নিয়ে জেরা করতে চায় সিবিআই আধিকারিকরা এই দুজনকে, সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। জামিনের আবেদন করেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবী। টালা থানা থেকে সিসিটিভির হার্ড ডিস্ক এবং ডিভিআর নেওয়া হয়েছে বলে সিবিআই আদালতে জানিয়েছে। আজকে হার্ড ডিস্ক ও ডিভিআর সিএফএসএল এ পাঠানো হয়েছে, তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেই রিপোর্ট মোবাইলগুলিকে ফরেন্সিকে পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট সিবিআইয়ের হাতে উঠে এসেছে। সিবিআই চায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেরা করতে। আবারও রিয়া মাঝি রয়েছেন। রিয়া, আজকে দুজনেই জামিনের আবেদন করেছিলেন, তাদের কি হলো, জামিন কি দিয়েছে আদালত, কি জানতে পারছো, নাকি সিবিআই নিজেদের হেফাজতে নিল? দেখো, এই মুহূর্তের যে খবর তোমাকে জানিয়ে রাখবো যে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তাদের দুজনকে 4 অক্টোবর অবধি জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা কোর্টের তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে এই যে ঘটনা যেটা আজকে দেখা গেল যে চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল সিবিআই কে, যেখানে তারা তিনবার প্রায় তাদের রিমান্ড পেপার সেটা চেঞ্জ করতে হলো। ফার্স্ট টাইমে সিবিআই যেটা বলেছিল যে 3 দিনের জন্য নিজেদের কাস্টাডিতে চাইলেও ওসি টালা এবং সন্দীপ ঘোষকে 3 দিনের জন্য নিজেদের কাস্টাডিতে চেয়েছিল, কারণ আমরা জানি যে বিএনএস এর যে ধারা তাতে পরেও তারা চিঠিতে টানতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয়। এবং পরে যেটা দেখা যায় যে বিচারক তিনি বলেন যে রিমান্ডে কোথাও উল্লেখ নেই যে তারা অসহযোগিতা করছে এবং সেই কারণে সেটা জেলে গিয়ে ইন্টারোগেট করতে পারে, এবং সেখান থেকে দাঁড়িয়ে রিমান্ড ফেজ চেঞ্জ করা হয় এবং রিমান্ড চেঞ্জ করে জেলে গিয়ে ইন্টারোগেশন করতে চায় সিবিআই, সেই রিমান্ডে উল্লেখ করা হয়। কিন্তু বিচারক ফের বলেন যে সেখানে কোন গ্রাউন্ডে তারা ইন্টারোগেশন করতে চাইছে সেই বিষয়টা রিমান্ডে মেনশন নেই, এবং তারপরে যেটা দেখা যায় যে সিবিআই ফের সেটাকে চেঞ্জ করে, এবং তারপর ডিফেন্স যখন সেই রিমান্ড দেখে তারা কিন্তু প্রতিবাদ করে এবং তারা বলে ইন্টারোগেশন চাইছে কিন্তু জেসি প্রেয়ার নেই, এবং এই যে একাধিক ত্রুটিপূর্ণ যে তাদের রিমান্ড পেপার সেটা নিয়ে কিন্তু তীব্র বিরোধিতা জানায় ডিফেন্স এর লয়াররা, এবং সেই কারণের জন্য কিন্তু তারা এনি গ্রাউন্ডে বেল প্রেয়ার করে ডিফেন্স এর লয়ারদের তরফ থেকে, এবং তারপরে ফের সিবিআই তারা কিন্তু চেঞ্জ করে আনে এবং জেল ইন্টারোগেশন তারপরে একই সঙ্গে জেল কাস্টাডি এই দুটোরই প্রেয়ার জানায়, এবং যেটা দেখা যায় যে সিবিআই এর তরফ থেকে যে থার্ড রিমান্ড সেটাতে স্পষ্ট করে যে 14 দিনে তারা জেল কাস্টাডি চায় এবং জেলে গিয়ে তাদের ইন্টারোগেশন করতে পারে সেই আবেদনও তারা জানায়, এবং তারপরে বিচারকের তরফ থেকে সেটা বলা হয় যে প্লিজ ডোন্ট মেক, একদম কোট আনকোট, প্লিজ ডোন্ট মেক দিস টাইপস অফ মিস্টেক হোয়াইল ইউ আর ফাইলিং অ্যাপ্লিকেশন বলে এমনটাও মেনশন করা হয় বিচারকের তরফ থেকে। এবং তারপরে যেটা দেখা যায় যে চৌঠা অক্টোবর অবধি জেল হেফাজতে নির্দেশ দেয় শিয়ালদা আদালত। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। 4 অক্টোবর পর্যন্ত এই দুজনকে, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে, যদিও
এই দুজনেই জামিনের আবেদন করেছিলেন এই দুজনের আইনজীবী। অপরদিকে সিবিআই প্রথমে তাদেরকে নিজেদের হেফাজতে চেয়েছিল আবারও জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু শেষমেশ শিয়ালদা কোর্টের বিচারক তিনি 4 অক্টোবর পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।